প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে একটি অদ্ভুত গাড়ি রয়েছে। খেয়াল করলেই দেখবেন প্রধানমন্ত্রী তার গাড়ি নিয়ে কোনো রাস্তা ধরে চলার সময় তার সাথে বেশ কয়েকটি গাড়ি তো থাকেই, সেই সাথে আরও একটি গাড়ি থাকে যার ওপর কিছু অ্যান্টেনার মতো দেখা যায়। গাড়ির উপরে থাকা যন্ত্রটি দেখতে অনেকটা বড় আকারের রাউটারের মতো, তাই স্বভাবতেই মনে প্রশ্ন জাগে এই অদ্ভুত গাড়ির কাজ কি। মূলত এই অদ্ভুত গাড়ি প্রধানমন্ত্রীর নিরাপত্তার অন্যতম বড় একটি অংশ। একটি দেশের প্রধানমন্ত্রীর শত্রুর যেমন অভাব থাকে না, তেমনি চলার পথে বিপদ আপদের ঝুঁকিও থাকে অনেক বেশি, যে কারণে প্রধানমন্ত্রীর জন্য থাকে একটি আলাদা গাড়ির বহর। আমাদের দেশেও তাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি তো সুরক্ষিত বটেই, সেই সুরক্ষার উপর বাড়তি সুরক্ষা দিতে আরও কয়েকটি গাড়ি থাকে চারপাশে। আর ঠিক এখানেই তুরুপের তাস হচ্ছে প্রধানমন্ত্রীর ওই অদ্ভুত অ্যান্টেনার গাড়িটি। এই গাড়িকে বলা হয় ভেহিকুলার RCIED জ্যামার কিংবা জ্যামার কার। কনভয় প্রোটেকশনের জন্যই মূলত এই গাড়ির ব্যবহার। ধরুন একটি বিশেষ ব্যক্তির গাড়ি কোনো এক রাস্তা দিয়ে যাবে আর তার শত্রু সেই রাস্তায় একটি বিস্ফোরক সেট করে রাখল। গাড়িটি যখন রাস্তার উপর দিয়ে যাবে তখনই দূর থেকে তার শত্রু রিমোট কন্ট্রোলারের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে দেবে। সিনেমায় আমরা এই দৃশ্য বহুবার দেখেছি, বাস্তবেও এমন ঝুঁকি থাকে বড় বড় ব্যক্তিদের। তেমনি প্রধানমন্ত্রীর গাড়ির বহরও ঝুঁকির মুখে পড়বে যদিও রিমোট কন্ট্রোল সিস্টেম জাতীয় কোনো বিস্ফোরক প্রতিরোধ করা না হয়। আর এই সমাধানের জন্যই রাখা হয়েছে জ্যামার কার। এর কাজ বিস্ফোরক এবং রিমোট কন্ট্রোলের মাঝে যে নেটওয়ার্ক সিস্টেম থাকে সেটাকে অকেজো করে দেওয়া, যার অর্থ যদি রিমোট এবং বিস্ফোরকের মাঝে নেটওয়ার্ক কাজ না করে তাহলে রিমোট চাপলেও বিস্ফোরণ ঘটবে না। আমরা অনেকেই হয়তো রাউটার আকারের এক ধরনের ডিভাইস দেখেছি, যেগুলো অনেক সময় বড় বড় পরীক্ষার সময় কলেজ ইউনিভার্সিটিতেও হলরুমের আশেপাশে লাগানো থাকে। ওগুলো হচ্ছে মোবাইল ফোন জ্যামার। সেই জ্যামারের সীমানার মধ্যে যত মোবাইল ফোন থাকে সবগুলোর যোগাযোগ কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ এই ডিভাইস সিগন্যাল গ্রহণ এবং প্রেরণ প্রতিরোধ করে। ঠিক একইভাবে জ্যামার কারের ওপর অ্যান্টেনাযুক্ত বড় যে ডিভাইসটি দেখা যায় সেটিও একটি জ্যামার, বলা যেতে পারে মোবাইল জ্যামারের বড় ভার্সন। অবশ্য একে বলে বম্ব জ্যামার বা এক্সপ্লোসিভ জ্যামার। এই জ্যামার তার চারপাশের নির্দিষ্ট কিছু দূরত্ব পর্যন্ত সব রিমোট কন্ট্রোল বিস্ফোরকের নেটওয়ার্ক অকেজো করে দেয়। এমনকি এটি এমনই শক্তিশালী যে এক্সপ্লোসিভ বাদেও যাবতীয় আর সকল ডিভাইসের নেটওয়ার্কও থামিয়ে দিতে পারে। এ কারণে যতক্ষণ কোনো এক রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় চলাচল করে ততক্ষণ সে স্থান ও চারপাশের ডিভাইসগুলোতে নেটওয়ার্ক থাকে না, গাড়ি চলে গেলে আবার নেটওয়ার্ক ফিরে আসে। তাই সে সময় যদি কোনো শত্রু বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে তাহলে তার সেই পরিকল্পনা বিফলে যাবে। আর এই জ্যামার গাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনভয়কে এত সুরক্ষিত ও নিরাপদ করে তুলেছে।